হ্যালো অবিবান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল দু হাজার উনিশের শিফ ম্যাথ ক্লাস সেভেন্টি ফোর নিয়ে যেমন আজকে আমরা এগারো দুই দু হাজার একুশের সমস্ত ম্যাথ নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সেভেন্টি থ্রিখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে সে দেখে আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে করতে হবে দেখে নেওয়া যাক এই ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে এখানে কি একটা ট্রেন ফোরটি ফাইভ ঘন্টা বেগে চলমান তাহলে এটা চারের পাঁচ কিমি দূরত্ব যেতে কত সেকেন্ড সময় নেবে দেখো চারের পাঁচ মানে কী যাচ্ছে আমি এটাকে বঞ্চ মিটারে নিয়ে যাই তাহলে এখান থেকে হচ্ছে হাজার গুণ করছি মানে পাচ্ছি এখান থেকে কত না আটশো মিটার তাহলে এখান থেকে ফর্টি ফাইভ কিমি মানে হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু হচ্ছে হাজার মিটার তাহলে এত মিটার দূরত্ব যাচ্ছে কত না এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশও সেকেন্ড ঠিক আছে ছত্রিশশো সেকেন্ড সেক্ষেত্রে আটশো মিটার যেতে তার কত সময় লাগবে তো এটা হচ্ছে আমার ছত্রিশ ছত্রিশ ইন্টু একশো রাখছি তলায় রাখছি পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে হাজার আর এখানে রাখছি আমরা কত না আট ইন্টু হচ্ছে একশো শূন্যগুলোকে ভেঙে দিলাম সুবিধা হবে আমার একটু এক দুই তিন এক দুই তিন আচ্ছা নয় দিক আলো আছে কেন্দ্রে আমরা চার নয় দিয়ে আলো আছি কেন্দ্রে আমরা পাঁচ পাঁচ দিয়ে আলো আছে এখানে আমরা দুই তাহলে চার আসে বত্রিশ আর দুয়ে পাঁচ এখান আমরা চৌষট্টি চৌষট্টি সেকেন্ড সময় লাগবে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাত হাজার পাঁচশো টাকার ওপর বার্ষিক চার পার্সেন্ট হারে দু বছরে চক্রসুদ কত হবে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এফেক্টিভ রেটটা ধরে নিতে পারি চার পার্সেন্ট করে দু বছরে কত হবে এফেক্টিভ রেটটা না চার প্লাস চার প্লাস চার ইন্টু চার বাই হচ্ছে হানড্রেড মানে এখান থেকে পাচ্ছি কত না এইট হচ্ছে পার্সেন্ট তাহলে সাত হাজার টাকার ওপর এইট পয়েন্ট ওয়ান হয়ে যাবে এখানে একশো আসবে আর পার্সেন্টের জন্য আরও একটা একশো তো এখান থেকে একটা কেটে যায় এখান থেকে পঁচিশ দিয়ে কালটা পাচ্ছি কিন্তু আমরা তিন পঁচিশ দিয়ে হচ্ছে থেকে চার চার দিয়ে চার দু আট পাচ্ছি এখান থেকে শূন্য চার চারে ষোলো দুশো চার ইন্টু মানে পাচ্ছি কিন্তু আমরা কত না ছশো বারো টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে চারটে ক্রমিক যুগ্ম পূর্ণ সংখ্যার গড় হচ্ছে সাতাশ তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত চারটে ক্রমিক যুগ্ম এইখানে একটা আছে এখানে একটা এইখানে একটা এইখানে একটা এখন দেখো গড় বলেছে সাতাশ দেখো এখান থেকে কেটা বাদ দাও এখান থেকে এটা বাদ দাও মাঝখানে কী আছে দুটো আছে তাহলে গড় মানে নিচে এদেরও মাঝখানে হচ্ছে কত না সাতাশ কারণ এখান থেকে এক কমাও তাহলে ছাব্বিশ হচ্ছে আগের সংখ্যাটা আর এক বাড়া হচ্ছে পরেরটা হচ্ছে আটাশ অর্থাৎ এর আগের সংখ্যা কত না ছাব্বিশ আর এখানে হচ্ছে আটাশ ক্রমিক যুগ্ম বলে এপারে কত হবে নিশ্চয়ই তিরিশ হবে আঠাশের পরে কে আসবে না তিরিশ হবে আর এপারে কত হবে না নিশ্চয়ই চব্বিশ হবে তার চারটে সংখ্যা তো আমরা পেয়েই গেলাম কী চাইছি এখান থেকে বৃহত্তম সংখ্যা তাহলে থার্টি হচ্ছে এখানে আমাদের বৃহত্তম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তির গত বছরের হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ছিল না চোদ্দোশো চল্লিশ টাকা বছর সে পনেরোশো বারো টাকা পেমেন্ট করে থাকলে তার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কতটা বৃদ্ধি পেয়েছে চোদ্দোশো চল্লিশ ছিল সেখান থেকে বেড়ে হয়েছে কত না পনেরোশো বারো ঠিক আছে এটা কারোগুলো করা যেতে পারে তবে আমরা বিয়োগটটাই করে দিই আগে তো এখান থেকে পাচ্ছি আমি ষাট আর এখানে পাচ্ছি বারো মানে বাহাত্তর তাহলে বাহাত্তর টাকা বাড়ছে কতর ওপর চোদ্দোশো চল্লিশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বাড়ছে বাহাত্তর দিয়ে কালো আছে আমরা দুই শূন্য একশো বাই কুড়ি মানে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এক ব্যক্তি প্রতি মিনিটে পঁয়ত্রিশটা শব্দ টাইপ করতে পারে তাহলে সেক্ষেত্রে নশো সাতাশিটা শব্দ টাইপ করতে তার কত সময় লাগবে তাহলে এইটা হচ্ছে মোট শব্দ বাই হচ্ছে প্রতি মিনিটে কত করে না পঁয়ত্রিশ করে তো এটাকে আমাকে ভাগ করে দিতে হবে নাইন এইট সেভেন পঁয়ত্রিশ দু হচ্ছে এখান থেকে সত্তর তাহলে এখানে পাচ্ছি আমি কত না দুই আট সাত পঁয়ত্রিশ আটে হচ্ছে দুশো চল্লিশ তো নাকি না দুশো আশি যাচ্ছে আশি তাহলে আট দিয়ে খাওয়াল পাচ্ছি কিন্তু আমরা দুশো আশি মানে এখানে পাচ্ছি আমি সাত এখানে পাচ্ছি আমি সাত মিনিট তাই না তাহলে সাত পড়ে মানে আঠাশ পূর্ণ সাতের পঁয়ত্রিশ তার মানে এখান থেকে পাচ্ছি কত না আঠাশ পূর্ণ একের পাঁচ তাহলে আঠাশ মিনিট যেটা আছে থাক একের পাঁচ মানে হচ্ছে একের পাঁচ ইন্টু ষাট মানে এখানে কারণ পাচ্ছি আমরা হচ্ছে বারো সেকেন্ড তাহলে আঠাশ মিনিট বারো সেকেন্ড দেখো অপশানে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত হবে এক্স হচ্ছে কত না রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো কী হবে এটা রুট থ্রি প্লাস ওয়ান যেটা আমাদের থাক এ তলায় যেটা আছে তার উল্টোটা দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে আমি গুণ করছি আর তার উপরে কী পাচ্ছি আমরা দেখো রুট থ্রি আচ্ছা উল্টোটা দিয়ে মানে প্লাস দিয়ে তাহলে উপরে পাচ্ছি আমরা দেখো রুট থ্রি প্লাস ওয়ানের স্কোয়ার তার মানে এখানে রুট থ্রি স্কোয়ার হচ্ছে তিন এক স্কোয়ার হচ্ছে এক প্লাস টু রুট থ্রি আর তলায় পাচ্ছি আমরা এখান থেকে তিন মাইনাস এক মানে দুই পাচ্ছি এখান থেকে তার উপর থেকে দুই কন্ধু পড়ে থাকছে কত না টু প্লাস রুট থ্রি আর তলায় থাকছে হচ্ছে দুই কাটাকুটি করলে আলটিমেট তলায় টু প্লাস রুট থ্রি পড়ে আছে এখন দেখো ওয়াইটা দেখো এক্সের ঠিক উল্টো এ এক্সের ঠিক উল্টো মানে এখানে যে মানটা বেরিয়েছে তার ঠিক উল্টো মানে আসবে অর্থাৎ টু মাইনাস রুট থ্রি আসবে তো হয়ে গেল ওয়াইয়ের মান করার দরকার নেই আর এখন লাগছে কি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেখো সব থেকে দরকার হচ্ছে আমাদের এখান থেকে এক্স প্লাস ওয়াই কত হবে একবার হচ্ছে টু প্লাস রুট থ্রি একবার হচ্ছে টু মাইনাস রুট থ্রি মান পাচ্ছি কত এখান থেকে আমরা চার পাচ্ছি আর এখান থেকে এক্স ওয়ের মানটা কত হবে দেখো এক্স যা ওয়াই হচ্ছে তার উল্টো অর্থাৎ গুণ করে কিন্তু এটা ওয়ান হবে এখন এখানে আমাদের ফর্মুলায় ফেলে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একবার হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এক্স ওয়াই ক্লাসের মান কত এখান থেকে না চার স্কোয়ার মাইনাস দুই ইন্টু এক তারা এখানে পাচ্ছি কত আমি চোদ্দো পাচ্ছি এখান থেকে আমরা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ একটা রেলওয়ে লাইন দুটো পৌঁছ স্টেশনের মধ্যে ষোলো দিনে বসাতে পারে বি একই কাজ বারো দিনে করতে পারে সি এর সাহায্যে তারা কাজটা মাত্র চার দিনে করতে পারে তো এই পর্যালোচনা থেকে সি কাজটা একা করলে কত দিনে করতে পারবে এটাই বাধ্য নর্মাল অঙ্ক যেরকম হয় এ হচ্ছে ষোলো দিনে করে বি করছে বারো দিনে সির সাহায্যে মানে এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে চার দিনে করছে তো এখান থেকে খুব সহজেই হচ্ছে আমার এখান থেকে ফোরটি এইট হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে তো এখান থেকে আমার এফিসিয়েন্সি পাচ্ছি কি না এর এফিসিয়েন্সি হচ্ছে তিন বি ক্ষেত্রে হচ্ছে চার আর এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে এখান থেকে আমাদের বারো এখন এই বারো থেকে তিন আর চার বাদ দিয়ে দেওয়া তাহলে এখান থেকে আমি সির এফিসিয়েন্সি পাচ্ছি কত না চার আর তিন বাদ দিনে সাত বাদ দিলে থাকছে কত না পাঁচ তাহলে তার টাইম লাগবে কত যদি সে একা করে সেক্ষেত্রে মোট কাজ বসছে ওপরে তলায় বসছে এফিসিয়েন্সি তা আটচল্লিশ বাই পাঁচ দিন লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি ওয়াই সময় এখন ছাব্বিশ হয় ওয়াই রুট অপার অফ ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কত হবে এখান থেকে আচ্ছা ওয়াই থাক এখান থেকে ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এখান থেকে তো ওয়াই থাক ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে এখন ওয়াই স্কোয়ার রুট করলে কত হয় না বাইরে একটা ওয়াই আসবে আর ভেতরে কিন্তু রুটের মধ্যে ওয়াই মাইনাস ওয়ান পড়ে আছে তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার আছে আর এখানে তাহলে আমার ওয়াই মাইনাস ওয়ান মানে হচ্ছে ছাব্বিশ মাইনাস এক আর এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে ছাব্বিশের স্কোয়ার কত না ছশো ছিয়াত্তর হয় ঠিক আছে ছশো ছিয়াত্তর ইন্টু কত হবে দেখো পঁচিশ হচ্ছে এখান থেকে পঁচিশ মানে রুট করলে পাবো কত এখান থেকে আমরা পাঁচ পাবো পাঁচ ছয় তিরিশে শূন্য তিন পঁয়ত্রিশ আটত্রিশে আট তিন তেত্রিশ থ্রি থ্রি এইট জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটি দোকানদারের দ্বারা বিক্রি হওয়া একটা ড্রেসের কয় মূল্য কত হবে যদি সে এটির ওপর থার্টি পারসেন্ট লাভ করে থাকে তখন সে ড্রেসটিকে ছাব্বিশশো টাকায় বিক্রি করে তাহলে এসপি এখানে ছাব্বিশশো বলে দিয়েছে এখন বিক্রি করে তা কিন্তু থার্টি পার্সেন্ট লাভ হয়েছে তাই না সেক্ষেত্রে সিপি কত হবে না ছাব্বিশশো ইন্টু হচ্ছে একশো বাই একশো তিরিশ এটা দিয়ে কালোবাজি আমরা কুড়ি পাচ্ছি কেন তাহলে দু হাজার টাকা হচ্ছে কেন আমাদের দাম দু হাজার টাকা হচ্ছে কেনাদাম মানে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে এ একা একটা কাজ পনেরো দিনে করতে পারে যেখানে বি এটি তিরিশ দিনে করতে পারে যদি তারা উভয়ই অল্টারনেট দিনে কাজ করে সেক্ষেত্রে কাজটা কতদিনে সম্পূর্ণ হবে তাহলে এ একা একটা কাজ করছে পনেরো দিনে আর বি কাজটা করছে হচ্ছে তিরিশ দিনে পনেরো আর তিরিশের ক্ষেত্রে তিরিশ হচ্ছে এখানে আমাদের লস তাহলে এখানে হচ্ছে এক এফিসিয়েন্সি এখানে হচ্ছে দুই এফিসিয়েন্সি অল্টারনেট দিনে দেখো এখানে কী হচ্ছে ফার্স্ট দিনে যাচ্ছে ধরো এ ধরো শুরু করছে কাজটা ঠিক আছে এখানে কে শুরু করছে বলে দেয়নি বাট উচিত ছিল বলে দেওয়া যাই হোক এ ধরে নাও পাঁচটা শুরু করছে এখানে বি ধরে নাও পরের দিন করছে এখানে দ্বিতীয় দিনে করছে কত ধরো দুই তোমার দুদিনে কতটা হচ্ছে এখানে দু দিনে হচ্ছে কিন্তু এখান থেকে আমাদের তিন ইউনিট কাজ ঠিক আছে তিন ইউনিট কাজ হচ্ছে এখন কি লাগবে আমার এখান থেকে তিনটাকে করতে হবে হচ্ছে আমার এখান থেকে তিরিশ ইউনিট মানে দেখো দশ দিগুণ করে দাও তাহলে এ কেও দশ দিগুণ করো তাহলে কুড়ি দিনে কিন্তু আমার এখান থেকে আলটিমেট তিরিশ ইউনিট কাজ সম্পন্ন হয়ে যাবে তাহলে দেখো সেক্ষেত্রে অসুবিধা নেই বি আগে করুক বা এ আগে করুক আলটিমেট কিন্তু দু দিনে হচ্ছে তোমার তিন ইউনিট ঠিক আছে সেক্ষেত্রে দেখো কুড়ি দিনে কত হবে না থার্টি ইউনিট হবে তাহলে এখান থেকে অ্যান্সার দেখো অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে ফাইভ পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্সের মাথায় এখানে রয়েছে দেখ পনেরোমণি রয়েছে সেক্ষেত্রে বলছে যে এটাকে আমাদের ভরণাসরূপে করতে হবে দেখো সব কিছু বাদ দিলে সংখ্যাটা কত হয় না ফাইভ ফোর সিক্স হয় তো পাঁচের মাথায় নেই মানে পাঁচকে এখান থেকে বাদ দিয়ে দাও আর তলায় কী হবে এখানে নাইনটি নাইন হবে তো অ্যান্সার হবে কত না ফাইভ ফোর ওয়ান বাই হচ্ছে নাইনটি নাইন এই দুটো নয় এসছে পয়েন্টের পরে মাথায় তাগ আছে দুটো তার জন্য কিন্তু আগের উপর ডিপেন্ড করে না নয়টা ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে এই তথ্যগুলো বলছে মিন নির্ণয় করো মিন মানে তো গড় নির্ণয় করতে হবে তো তিনটে যোগ করে দাও এমনি সিম্পল যোগ করে দাও তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন দুয়ে পাঁচ পাঁচ আর এই দশে হচ্ছে পনেরো পনেরো চারে হচ্ছে এখান থেকে উনিশ উনিশ সাথে হচ্ছে এখান থেকে আমাদের ছাব্বিশ ছাব্বিশ আটে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ বারোতে হচ্ছে এখান থেকে আমাদের ফরটি আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ তো হ্যাঁ কত হয়ে ফোর পয়েন্ট আমাদের এখান থেকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচশো থেকে সাতশোর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা এগারো দ্বারা বিভাজ্য আগে দেখি আমরা পাঁচশোর কাছাকাছি কোন সংখ্যাটা আছে এগারো যদি ভাগ করে দাও চার এগারো হচ্ছে চুয়াল্লিশ এখান থেকে ছয় দেখো ছ এগারো ছেষট্টি হলো তবে মিলতো তার মানে পাঁচশো ছয় অর্থাৎ পাঁচশোর সঙ্গে ছয় যোগ করলে সেটা কিন্তু হবে আমার এখান থেকে এগারো দ্বারা বিভাজ্য তাহলে এরপরে কত হবে নিশ্চয়ই এখান থেকে এরপরে হবে তো কত না পাঁচশো সতেরো হবে ঠিক আছে এইভাবে হবে এগারো করে করে বেড়ে বেড়ে যাবে আর লাস্টটা কত হবে সাতশো সাতশোকে ভাগ করে দেখি আমার ছয় এগারো ছেষট্টি চার তিন এগারো হচ্ছে তেত্রিশ তেত্রিশ ধরে মিনত তার মানে এখান থেকে সাত বাদ দিলে সিক্স নাইন থ্রি হচ্ছে আমার এখান থেকে লাস্ট সংখ্যা এটা ঠিক আছে এখন বলছি যে কতগুলো সংখ্যা আছে আমি ধরলাম এটা হচ্ছে আমার এনতম পথ তাহলে এনতম পথ টি এন সমস্যা কী হয় না এ প্লাস এন মাইনাস ওয়ানের কী হয় এখানে এ মানে হচ্ছে পাঁচশো ছয় এন মাইনাস ওয়ান মানে কত হচ্ছে এখান থেকে এন মাইনাস ওয়ান ডি মানে হচ্ছে এখান থেকে এগারো করে করে বাড়ছে তাহলে এইটা থেকে একটা বিয়োগ করে দাও পাচ্ছি কথা কেন আমরা এইটটি সেভেন ওয়ান এইটটি সেভেন বাই এগারো প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে এন এখানে পাচ্ছি আমরা সতেরো সতেরো আর একে হচ্ছে কেন আমি পাচ্ছি কত না আঠেরো এন মানটা হচ্ছে এখান থেকে আঠেরো যদি এই জায়গাটা না বুঝতে পেরে থাকো দেখো কী হবে এটা টি এন এর মান হচ্ছে সবসময় কী হয় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ যেটা হচ্ছে এখানে পাঁচশো ছয় ডি হচ্ছে কত করে করে বাড়ছে যত তারা বিরোধী সেটা কিন্তু এগারো করে করে বাড়তে বাড়তে যাবে তো এখানে ডি মানে হচ্ছে এগারো ব্যাস পরের প্রশ্ন একজন বাবা তার ছেলের বর্তমান বর্তমান বয়সের তিন গুণ বয়সী তেরো বছর পর বাবা তার ছেলের বয়সের দ্বিগুণ হবে ছেলের বর্তমান বয়স কত তো এই হচ্ছে বর্তমানের লাইনটা ঠিক আছে আচ্ছা বর্তমানেই তো বলে দিয়েছে এটা বর্তমানে বলে দিয়েছে কী না বাবা এই ধরো ফাদার এই হচ্ছে সন যদি এক হয় বাবা হচ্ছে তিন এটা হচ্ছে প্রেজেন্টে ঠিক আছে আচ্ছা তেরো বছর পর এখান থেকে তেরো বছর পর কি হবে না বলছে বাবা ছেলের দ্বিগুণ হবে মানে টু ইস ওয়ান হবে ঠিক আছে দেখো কোনো তো মিল নেই তিন থেকে দুই এক থেকে এক কোনো মিল নেই বঞ্চ আমরা এর মধ্যে যে গ্যাপটা আছে এক আর এর মধ্যে যে গ্যাপটা আছে দুই এই দুই দিয়ে আমি গুণ গুন তাহলে কত পাচ্ছি আমরা একে চার চার ইস টু দুই পাচ্ছি আর এক দিয়ে গুণ করে একই থাকবে অসুবিধা নেই দেখো তিন থেকে চার হয়েছে এক থেকে দেখো দুই হয়েছে দেখো এক করে দেখো উভয় দিকে বেড়েছে ঠিক আছে আমাদের করতে পারবে এবার এই এক করে বাড়ছে ইকোয়াল টু কত না যত বছরের গ্যাপ কত এটা না থার্টিন ইয়ারের গ্যাপ এখন প্রশ্ন চাইছে যে ছেলের বর্তমান বয়স কত ছেলে মানে হচ্ছে এখানে একের মানটা তাই তো বেরিয়ে গেছে অলরেডি আমাদের তেরো বছর হচ্ছে এখানে আমাদের ছেলের বর্তমান বয়স ওকে অপশান আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি একটা দ্রব্য বারোশো টাকায় কিনছে এবং এটা সারাতে তিনশো টাকা খরচ করে এটিকে দু হাজার টাকায় বিক্রি করে লাভের হার কত সিম্পল টোটাল কস্ট প্রাইস কত যাচ্ছে এখান থেকে না বারোশো আর যেটা সারাতে লাগছে না তিনশো তাহলে পনেরোশো যাচ্ছে আমার এখান থেকে কস্ট প্রাইস তার মধ্যে সেলিং প্রাইস কত এখান থেকে না দু হাজার লাভ কত হলো এখান থেকে না পাঁচশো পাঁচশো টাকা লাভ হচ্ছে পনেরোশোর উপর তাহলে একশোর কত লাভ হচ্ছে পাঁচশো দিক আলোচনার তিন তা একশো বাই তিন মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একে তিন পারসেন্ট তাহলে এটাই হচ্ছে কিন্তু আমার এখানে লাভের হার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো সহলেখা এবং অক্ষ দ্বারা গঠিত তিউজের ক্ষেত্রফল কত তো টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু সেভেন দেখো অবশ্য মনে রাখবে আমরা কীভাবে সাজাই এটা না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াল টু ওয়ান সেক্ষেত্রে এ কমা জিরো আর হচ্ছে জিরো কমা বি হচ্ছে আমার অক্ষদয়ের ওপর স্থানাঙ্ক ঠিক আছে এইভাবে আমার সাই তাহলে এখানে কী হবে এটা এক্স বাই হচ্ছে সাত বাই দুই আর এখানে হচ্ছে ওয়াই বাই মাইনাস সাত বাই চার ইকাল টু হচ্ছে ওয়ান তাহলে কী কী পয়েন্ট হলো একটা হচ্ছে সাতের কমা সাত দুই কমা জিরো আরটা হচ্ছে কত এখান থেকে না জিরো কমা মাইনাস সাত বাই চার ঠিক আছে ক্ষেত্র বল কী হবে এখান থেকে দেখো আমরা যখন ধরবো বাহু যখন ধরবো সেক্ষেত্রে কিন্তু আর এই মাইনাসটা কিন্তু কনসিডার করবো না মাইনাস দিচ্ছে কারণ একটা দিক থেকে আরেকটা দিকে যাওয়ার জন্য নিচের দিকে নেওয়ার জন্য এটা ঠিক আছে তো সেক্ষেত্রে কী হবে দেখো এখানে ভূমি হবে হচ্ছে এইটা আর উচ্চতা হবে এইটা যে কোনো একটা নিয়ে নাও সাতের দুই ইন্টু হচ্ছে সাতের চার তো এখান থেকে দেখো ঊনপঞ্চাশ বাই হচ্ছে ষোলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমরা সবসময় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এখানে সাজাবো সেক্ষেত্রে খেতেওয়াল কী হবে না হাফ অফ এ বি হয়ে যায় ব্যাস আর কিছুই না আর খেতেওয়ার ক্ষেত্রে তো নেগেটিভ হওয়ার কোনো জায়গাই নেই পরের প্রশ্ন কী বলছে এখানে দুটি সংখ্যার গসক এবং রসকও কত সাত করতে পারে এখানে টেন টু দি পাওয়ার এইট এবং টেন টু দিওয়ার টুয়েলভ ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি যদি একটা সংখ্যা হয় এত তার অবসংখ্যা কত তাহলে দেখো কী কী হচ্ছে এখানে টেন টু দি পাওয়ার এইট একটা সংখ্যা বলা গসকও বলা আছে রসকও কত বলা আছে টেন টু দিওয়ার টুয়েলভ ইন্টু হচ্ছে সেভেন কিউব একটা সংখ্যা বলা টেন টোয়েন টু থিপোর টুয়েলভ তাহলে আঠেরো কথা বললাম হচ্ছে এখান থেকে এক্স ঠিক আছে তো এখান থেকে তো কেটে গেলো এখান থেকে অ্যান্সার হয়ে গেলো আমাদের দেখো এইটা এইটা তো কেটেই গেলো এইটা এইটটা তো কেটে গেলো তাহলে এক্সের মান কত হচ্ছে এখান থেকে টেন টু থিপার এইট ইন্টু সেভেনের কিউব অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে যদি টেন থিটা ইকোয়াল টু বি বাই এ হয় তবে এ কিটা প্লাস বি সাইন থিটা বাই এ কসিটা মাইনাস বি সাইন থিটার মানটা কত হবে টেন থিটা মানে কী লিখবো আমরা এখান থেকে দেখো সাইন্থিটা বাই হচ্ছে কস থিটা আমরা বুদ্ধি করে করবো বি বাই এ তাহলে এখান থেকে সাইন দিটা বাই বি করছি আর এখান থেকে কস্তিটা বাই এ করছি ধরে ধরেনি এখান থেকে কে তাহলে এখান থেকে সাইন দিটার মান হয়ে গেল কি না বিকে আর কস্তিটা মান কী হয়ে গেল এখান থেকে না এ কে ব্যাস এই মানটুকুই বসা হবে এখান থেকে ফার্স্টে কী আছে দেখো এ কস্থিটা প্লাস বি সাইন্তিটা বাই হচ্ছে এ কস্থিটা মাইনাস বি সাইনতিটা ঠিক আছে তাহলে এ কিটা কী হবে এখান থেকে দেখো এক অস্তিটা মানে কস্তিটা মানে হচ্ছে এখান থেকে আমাদের একে মানে এ স্কোয়ার কে সাইন থিটা মানে হচ্ছে এখানে বি কে মানে বি স্কোয়ার কে তলায় হচ্ছে কী হবে একই হবে এ স্কোয়ার কে মাইনাস বি স্কোয়ার কে হবে কে কে কেটে যায় তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই পাঁচ আট এগারো বলছি এর দশম পত্তা কত হবে দেখো এখানে তিন করে করে বাড়ছে না তিন করে বাড়ছে তাহলে টি অফ টেন কী হবে এ মানে হচ্ছে এখানে প্রথম হচ্ছে দুই টেন মাইনাস মানে এখানে এন মাইনাস ওয়ানের জায়গায় বসছে আর ডি হচ্ছে কত না তিন করে করে বাড়ছে তাহলে দুই প্লাস এখানে পাচ্ছি ওই নয় তিনে হচ্ছে সাতাশ সাতাশ দুই হচ্ছে এখান থেকে উনত্রিশ হচ্ছে এখানে আমাদের দশম পথ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যাকে দিয়ে আটত্রিশ ফোরটি ফাইভ এবং বার্নকে করা হলে দুই তিন চার ভাগশেষ পাওয়া যায় সব থেকে বেস্ট হচ্ছে যে ভাগশেষগুলো পাচ্ছি সেগুলোকে আগে এখান থেকে হঠিয়ে দাও তাহলে আটত্রিশ মাইনাস আর ফিফটি টু মাইনাস ফোর তাহলে এখানে থার্টি সিক্স ফোরটি টু আরটা হচ্ছে আমাদের মানে আমাকে এমন একটা সংখ্যা ভাগ করতে হবে যেটা দিয়ে এইগুলোকে ভাগ করলে মিলে যায় তার মানেই কি না এদের মধ্যে এই সিএফ এই কত হবে না ছয় হবে এখান থেকে এর মধ্যেও ছয় আছে এর মধ্যেও ছয় আছে এর মধ্যেও ছয় আছে তাহলে একমাত্র ছয় হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে আগে ফাঁকসগুলো বাদ দিয়ে দিলাম দিয়ে তাদের মধ্যে আমরা কী করলাম এই সিএফ করলাম তো বলছি যদি একটা বৃত্তের ব্যাসা তো সেমি হয় তাহলে বৃহত্তম যে বড়ক্ষেত্রটি বৃত্তের মধ্যে ফিট হয়ে যাবে তার ক্ষেত্রফল কত হবে ঠিক আছে দেখো কী হবে দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত ঠিক আছে তাহলে এর মধ্যে বড়ক্ষেত্রটা ঠিক এরমভাবেই ফিট হয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু বৃত্তের যে ব্যাসটা হবে সেটা হচ্ছে ক্ষেত্রের কর্ণের সাথে সমান হবে ঠিক আছে বৃত্তের ব্যাস টু হচ্ছে বড়ক্ষেত্রের কর্ণ ধরুন বড়ক্ষেত্রের বাহু হচ্ছে এখানে এ তাহলে কর্ণ কী হবে এখানে এ রুট টু হবে এ রুট টু ইকল টু দুই ইন্টু চার মানে আট তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমি আট বাই রুট টু এখন হচ্ছে ক্ষেত্র বল মানে আট এ স্কোয়ার মানে আট এ স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের চৌষট্টি আর রুট টু স্কোয়ার হচ্ছে এখান থেকে দুই তাহলে বত্রিশ হচ্ছে এখানে আমাদের ওই বড় ক্ষেত্রফল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এ কজ আলফা কমা জিরো আর জিরো এ সাইন আলফা বলছি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত কী করে বার করি আমরা ডিস্টেন্স টু কী হয় না এদের ভুজ মধ্যে অন্তর করে তার স্কোয়ার তাহলে এ কজ আলফা মাইনাস জিরো তার তো কোনো ভ্যালু নেই তাহলে মাইনাস আমি দেবো না এক ঘায়ে এটা স্কোয়ার করে দিলাম একইভাবে দুটো কোটির মধ্যে অন্তর সেই জিরো মাইনাস করে সেই একইভাবে ভ্যালু নেই তাহলে এ সাইন আলফা তার স্কোয়ার করলেই তো হয়ে যায় এখানে পাচ্ছি আমি এ স্কোয়ার এখানে পাচ্ছি আমি ক স্কোয়ার আলফা আর এখানে পাচ্ছি আমি এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তো এ স্কোয়ার এখান থেকে কমন তুললে পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার আলফা আর হচ্ছে এখান থেকে স্কোয়ার আলফা মানে এখানে পাচ্ছি আমি এক রুট স্কোয়ার করা মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে এ পাচ্ছি অর্থাৎ দূরত্ব হচ্ছে এখানে কত হবে এখানে দেখো অপশান একটা জিনিস দেখো এখানে কিন্তু এও হতে পারে আবার এটাও হতে পারে কিন্তু একটা ব্যাপার হচ্ছে কিন্তু মট এ মানে এখান থেকে কোনো রকমের নেগেটিভ আসবে না ঠিক আছে তাহলে এর মানুষ যা খুশ হতেই পারে তাহলে একমাত্র কিন্তু এখানে মড এ হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়া যেহেতু এখানে মড এটা রয়েছে না থাকলে কিন্তু এখানে এ হয়ে যেত ঠিক আছে এখানে কিন্তু দূরত্ব কখনও নেগেটিভ হতে পারে না সবসময় মড ভ্যালু মড ভ্যালু মানে কি সবসময় তার পজিটিভ মানটা নেগেটিভকে আমরা এখানে কী করি ইগনোর করি যেটা সেক্ষেত্রে অপশন বি হবে কিন্তু এখানে রাইট অ্যান্সার আর ডিস্টেন্স কে এমনিতেও আমরা এখানে মড ধরেই করি সেক্ষেত্রে একটা মডই হবে মড এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন সলভ করতে বলছে এখান থেকে আচ্ছা দেখো আট আর তিনে হচ্ছে এগারো বা এখান থেকে দুই তিনে পাঁচ করে দাও না হয়ে গেল চার থেকে পাঁচ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি মাইনাস এক ছয় এক এক মানে কত পাচ্ছি এখানে ছয় প্লাস এক সাত হয়ে গেলো তাহলে আঠেরো থেকে সাত বিয়োগ করা মানে হয়ে গেলো এখান থেকে এগারো যোগ বিয়োগ আছে অপশন ডি হচ্ছে এখানে রাইট পরে প্রশ্ন তুমি ব্যাঙ্কে ছটা জমা করো তবে চার পার্সেন্ট বাসিক সুদের হারে সাত বছরের সুদ কত হবে সুদ আসল কত হবে না সুদ আচ্ছা ঠিক আছে সুদ হবে ছ টাকা চার হারে সাত বছর বাই হচ্ছে শূন্যগুলো এখান কাটে এখানে পাচ্ছি কত চার হচ্ছে আটাশ আটাশ ছয় হচ্ছে একশো আষট্টি তারা পাশে এটা শূন্য ষোলোশো আশি টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্ণয় করতে হবে এক বাই এইটা দেখো এখানে কত হচ্ছে না চারের তিন হচ্ছে উল্টে দিলে হবে কত না তিনের চার এখানে কত হচ্ছে না তিনের দুই হচ্ছে উল্টে দিলে কী হবে না এর তিন তো ব্যাস হয়ে গেল বারো হচ্ছে দর্শক এখান থেকে তিন মানে নয় পাচ্ছি এখান থেকে আমি চার মানে আট তাহলে একের বারো হচ্ছে রাইট অ্যান্সার এখানে একদম পুচকে পুচকে অঙ্ক এগুলো পরের প্রশ্ন তখন বলছি কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস সি ইউলটু জিরো এর বেশার্ধ হচ্ছে ছয় সেক্ষেত্রে সির মান কত এটা একটা কি আমাদের সার্কেলের সমীকরণ দেখো আমরা কম্পেয়ার করছি কার সাথে স্ট্যান্ডার্ড যে সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু হচ্ছে জিরো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশান কম্পেয়ার করে পাচ্ছি কিন্তু আমরা জির মান হচ্ছে এখান থেকে টু জি ইকোয়াল টু সিক্স মাইনাস সিক্স তা জির মান পাচ্ছি কিন্তু আমরা মাইনাস থ্রি টু এফ এর মান হচ্ছে এখান থেকে আট আর এফ এর মানটা হচ্ছে চার এখন কী করে আমরা রেডিয়াস বার করি না জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকোয়ারটা হচ্ছে আর এই হচ্ছে ফর্মুলা তো ব্যাস এখান থেকে সব মান তো বসিয়ে দাও জি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে নয় তিন স্কোয়ার নয় চার স্কোয়ার হচ্ছে ষোলো মাইনাস সি এখানে হচ্ছে ছয় বলে দেওয়া রয়েছে এটা তাই রুটটা তুলে দাও পাচ্ছি কত এখান থেকে আমরা পঁচিশ মাইনাস সি ইকোয়ারটা হচ্ছে ছত্রিশ তা সির মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা মাইনাস এগারো অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এখানে বলছি কিনা শঙ্কুর বলছে ভূমি বেশ হচ্ছে পাঁচ সেমি উচ্চতা বলছে দশ সেমি এখানে বলছে আয়তনটা হবে এতক্ষণ সেমি এখানে পায়ের মানটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইউজ করতে বলেছে তো যেরকম বলছে আমাদের করতে হবে এখান থেকে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে একে তিন ইন্টু তিনশো চোদ্দো বাই এখান থেকে একশো করে দিচ্ছি আর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ আর এখানে এইচ হচ্ছে কত না দশ তো দেখো পঁচিশ দেখো দশ দিয়ে এটা কাটে এখান থেকে আচ্ছা এই কাটলেও পাঁচ দিয়ে কাটলো হচ্ছে এখান দুই পাচ্ছি এখান দুই দিয়ে কাটলো হচ্ছে একশো সাতান্ন তাহলে একশো সাতান্ন ইন্টু পাঁচ মানে পাঁচ সাতের পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে তিন পাঁচশো পঁচাত্তর তিন হচ্ছে এখান থেকে আটাত্তর সেভেন এইট ফাইভ বাই হচ্ছে থ্রি এটাকে একটু ভাগ করতে হবে তিন দুগুণে ছয় যাচ্ছে এখান থেকে আঠেরো তিন ছয় আঠেরো যাচ্ছে এখান থেকে পাঁচ তিন এক তিন যাচ্ছে এখান থেকে দুই শূন্য মানে পয়েন্ট ছয় ছয় দুশো একষট্টি পয়েন্ট ছয় ছয় বা ছয় সাত অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ব্যাগে লাল এবং নির্ভর অনুপাত না ফোর ইস টু ফাইভ যদি মোট বড় সংখ্যা একাশি হয় তাহলে নির্ভরের সংখ্যা কত একদম সিম্পল চার আর পাঁচ মিলিয়ে কত হচ্ছে না নয় তাহলে নয়ের মান এখানে একাশি তাহলে একের মান হচ্ছে কত না নয় কী চাইছে এখানে নির্ভরের সংখ্যা অর্থাৎ পাঁচের মান চাইছে এখান থেকে পাঁচের মান কত হবে এখান থেকে নয় ইন্টু পাঁচ সমস্যা হচ্ছে ফোরটি ফাইভ পরের প্রশ্ন প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার আর বর্গের ষষ্টি মানে একের স্কোয়ার দুয়ের স্কোয়ার এই করে 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 দশের স্কোয়ার অবধি কী হয় এন এমনিতে কী হয় না একে স্কোয়ার যোগ দুই স্কোয়ার এই করে করে এন স্কোয়ার অবধি গেলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে সিক্স এই হচ্ছে ফর্মুলা তো এখানে এনে জায়গায় দশ বস তাহলে দশ ইন্টু দশ প্লাস এক এখানে পাচ্ছি আমি দশ ইন্টু দুই প্লাস এক বাই হচ্ছে ছয় তাহলে দশ ইন্টু হচ্ছে এগারো এখানে পাচ্ছি আমি একুশ বাই হচ্ছে ছয় পাঁচ বাই হচ্ছে তিন সাত সাতাত্তর আর পাঁচে হচ্ছে থ্রি এইটটি ফাইভ থ্রি এইট্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন দেখো বলছে এখানে সমাধান করতে বলেছে এখানে দেখো কস ইনভার্স অফ তিনের পাঁচ তার আগে সাইন রয়েছে কস অব টেন ইনভার্স পাঁচে বারো এখন দেখো আমরা এই ভেতরেগুলো দেখি আমরা কস ইনভার্স অফ তিনের পাঁচ শোনা শোনা ধরি এখান থেকে থিটা তাহলে কস থ্রিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিনের পাঁচ তাহলে সাইন থ্রিটা কী হবে এখান থেকে দেখো এই হচ্ছে একটা তিবুজ তাহলে এখানে যদি দেখো কষের মানে কী হয় ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে এখানে লম্ব কত হবে নিশ্চয়ই চার হবে এখান থেকে সাইন থিটা কী হবে এখান থেকে না লম্ববায়ু অতি মানে চারের পাঁচ হবে ব্যাস সাইন থিটা মানে থিটা কত হলো এখান থেকে সাইন ইনভার্স অফ চারের পাঁচ মানে এখান থেকে আমি পেয়ে গেলাম কস ইনভার্সের জায়গায় লিখবো আমরা কী না সাইন ইনভার্স অফ চারের পাঁচ হয়ে গেলো একই হবে এটাকেও একটু চেঞ্জ করে নেবো আমরা টেন ইনভার্স কত দেওয়া আছে এখান থেকে পাঁচের বারো ইকাল নিই এখানে আলফা তার টেন আলফা মান হচ্ছে এখান থেকে পাঁচের বারো তাহলে এখান থেকে সেগ আলফা মান কী হবে না ওয়ান প্লাস ট্রান্সকার আলফা মানে ওয়ান প্লাস রুট দিয়ে হচ্ছে পাঁচ স্কোয়ার যোগ হচ্ছে বারো স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি একশো বাই হচ্ছে একশো চুয়াল্লিশ রুট করলে পাচ্ছি এখানে আমার তেরো বাই বারো তাহলে এখান থেকে আমি আলফা কী পাবো না বারো বাই তেরো তাহলে এখানে আলফা কী পাবো না কস ইনভার্স অফ বারো বাই তো সরাসরি এইগুলোকে সরিয়ে এখানে নিয়ে নাও তো এখানে টেন ইনভার্সকে সরিয়ে দিয়ে আমরা লিখবো কি এখান থেকে না কস ইনভার্স অফ বারো বাই তেরো করে সরাচ্ছি দেখো এইটা পুরোপুরি সমান আলফা আলফার মান হচ্ছে আবার এইটা কস ইনভার্স হবে এইটা ব্যাস পুরোপুরি সরিয়ে দিচ্ছে এইখানে আমি ঠিক আছে এখন দেখো সাইন বাইরে ভেতরে ইনভার্স চলে যায় চারের পাঁচ করে থাকে এখানেও তাই এটা চলে যায় বারো তেরো করে থাকে তো অঙ্ক আমাদের ছোটো হয়ে গেলো অনেক পঁয়ষট্টি হচ্ছে এখানে লসাগু তেরো মানে বাহান্ন পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বারো ষাট মানে এখানে পাচ্ছি আমি একশো বারো বাই হচ্ছে পঁয়ষট্টি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট এটা কনভার্ট করে নিলাম আর কিছুই না সাইন কস থেকে সাইনে আর এখানে টেন থেকে সেক সেক থেকে কসে ওকে পরের প্রশ্ন দেখো বলছি নিচের টেবিলে তিনটে ভিন্ন রাজ্যের কলা উৎপাদন টনে দেখানো হয়েছে দু হাজার ষোলো সালে সব রাজ্য মিলিয়ে মোট কলা উৎপাদন আর দু হাজার আঠেরো সালের সমস্ত রাজ্য মিলিয়ে মোট কলকের মধ্যে অন্তরটা কত দু হাজার ষোলো আর হচ্ছে আঠেরো এই হচ্ছে ষোলো আর হচ্ছে এই হচ্ছে আঠেরো তো এই তিনটাকে যোগ করতো পাঁচ তিনে আট চারে বারো পয়েন্ট এক এখানে পাচ্ছি কত আমি পাঁচ পয়েন্ট দশ সাড়ে চোদ্দো পয়েন্ট তিন তাহলে করলে পাচ্ছি কিন্তু আমি পয়েন্ট টু পাচ্ছি এমনিতে আর এখান থেকে দুই তাই টু পয়েন্ট টু টন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে পাইচারে বলছে বিভিন্ন একটা পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন খরচ দেখানো হয়েছে যদি ট্রান্সপোর্টেশনের জন্য খরচ করতে হয় আঠেরো হাজার টাকা তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য কত খরচ হবে আচ্ছা ট্রান্সপোর্টেশন নাইন পার্সেন্টের খরচ হচ্ছে এইটা আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে হচ্ছে বাইশ পার্সেন্ট তাহলে দেখো নাইন পার্সেন্টের জন্য খরচ হচ্ছে কত এখান থেকে না আঠেরো হাজার টাকা তাহলে এখানে এক পার্সেন্টের জন্য খরচা হচ্ছে কত এখান থেকে না দু হাজার টাকা আমাদের লাগবে না এটা বাইশ পার্সেন্টের মাল লাগবে বাইশ পার্সেন্টের জন্য কী হবে এখান থেকে দু হাজার ইন্টু হচ্ছে বাইশ মানে হচ্ছে কত এখান থেকে না চুয়াল্লিশ হাজার ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছে নিচের লাইন গ্রাফে একটা কোম্পানি ভ্যাকুম ক্লিনার বিক্রির সংখ্যা দেখানো হয়েছে কত সময় বলছে ভ্যাকুম ক্লিনার বিক্রি সর্বশতাংশ পার্থক্য দেখা গেছে কোন সময়ে পার্থক্যটা হচ্ছে সর্বোচ্চ দেখো এখানে তেরো থেকে সতেরো এই তেরো এই হচ্ছে সতেরো তাহলে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ থেকে হচ্ছে তিরিশ মানে এখানে কুড়ি পরিবর্তন হচ্ছে কুড়ি পরিবর্তন হচ্ছে এখান থেকে পঞ্চাশের ওপর তাহলে এখান থেকে আমাদের একশোর মধ্যে কত না ফর্টি পার্সেন্টের কাছাকাছি এটা আর সেটা একটা গেল ষোলো সতেরো এখান থেকে এইটা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে পঁচিশে পরিবর্তন মাইনাস প্লাস নিয়ে ভাবতে হবে না জাস্ট আমাদের পরিবর্তন দেখতে হবে তাহলে এখানে দেখো প্লাসের মাইনাসের পঁচিশে পরিবর্তন যাই হোক আর কার সাপেক্ষে না পঞ্চান্ন সাপেক্ষে ঠিক আছে তাহলে একশোর মধ্যে কত পাঁচ দিকাল হচ্ছে আমরা এখান থেকে কুড়ি পাঁচ দিক হচ্ছে এখানে আমি এগারো তাহলে পাঁচশো বাই হচ্ছে এগারো মানে দেখো এখানে পাচ্ছি আমি কত চার এগারোং চুয়াল্লিশ চার এগারোং চুয়াল্লিশ চুয়াল্লিশ মানে ছয় শূন্য পাঁচ এগারো পঞ্চান্ন মানে প্রায় ফর্টি ফাইভ পয়েন্ট সামথিং আসছে আচ্ছা নেক্সট হচ্ছে এইটা চোদ্দো থেকে ষোলো এইখান থেকে এইটা তো এখানে দেখো কুড়ি বাড়ছে কত ওপর না পঁয়ত্রিশ ওপর তাহলে এখানে একশোর মধ্যে কত পাঁচ দিকাল হচ্ছে আমরা এখান থেকে কুড়ি বাই হচ্ছে সাত তাহলে চারশো বাই হচ্ছে সাত পাঁচ হচ্ছে পঁয়ত্রিশের পাঁচ শূন্য সাত সাথে হচ্ছে তো ঠিকই আছে ফিফটি সেভেন পার্সেন্ট কাছাকাছি আচ্ছা লাস্ট হচ্ছে এইটা চোদ্দো থেকে পনেরো তো এখান থেকে দশ বাড়ছে দশ হচ্ছে পঁয়ত্রিশের ওপর তাহলে এখানে একশো মধ্যে কত পাঁচ বাড়ছে এখানে কুড়ি সাত দুশো বাই সাত মানে দেখো সাত দু অনেকটা কম তাহলে একমাত্র বেশি কোনটা এই জায়গাতে বেশি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন বলছে এখানে দেখো বলছে এটা আমাদের লাস্ট অঙ্ক এটা আমাদের বলছে নিচের টেবিলে বলছে অংশগ্রহণ করা এবং মানে অ্যাপিয়ার আর হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট সংখ্যা এখানে দেওয়া দেখানো আছে কোন স্কুলের স্টুডেন্ট অংশগ্রহণের তুলনায় সর্বনিম্ন নিয়োজিত হয়েছে মানে আমাদের এখানে চারটে কিন্তু পার্সেন্টেজ বার করতে হবে প্রথম হচ্ছে জে এম আই তার সিলেকশন কত না সেভেন ফিফটি আউট অফ কত না নাইন হান্ড্রেড তাহলে একশোর মধ্যে কত শূন্যগুলো কাটে এখান থেকে দেখো আর লং বাহাত্তর হচ্ছে এখান থেকে তিন শূন্য মানে তিন লং সাতাত্তর মানে এইট্টি থ্রি পার্সেন্ট এটা একটা গেলো কেভি কেভি দেখো আটশো হচ্ছে সিলেক্টেড কার মধ্যে না হাজারের মধ্যে তাহলে একশোর মধ্যে কত এখান থেকে পাচ্ছি আমি কত না এইট্টি পার্সেন্ট হলো এইচপিএস তেরোশো পঞ্চাশ হচ্ছে সিলেক্টেড কতর মধ্যে না পনেরোশোর মধ্যে তাহলে একশোর মধ্যে কত শূন্য বলে এখান থেকে কাটে ন পনেরো হচ্ছে একশোর মধ্যে মানে নাইনটি পার্সেন্ট ডিএভি হাজার পঞ্চাশ আউট অফ কত না বারোশোর মধ্যে তার একশোর মধ্যে কত হবে এখান থেকে শূন্য কাঠ এখান থেকে হাজার পঞ্চাশ বাই হচ্ছে বারো মানে তিন দিন হচ্ছে এখান থেকে আমরা এক কাজ করি বঞ্চ ভাগই করে দিই আর ভাগ করে লাভ নেই আট বারো হচ্ছে না দেখো এইট দিয়ে যাচ্ছে তো এখানে সব থেকে বেশি কোথায় পাচ্ছি আমরা আর সর্বনিম্ন চেয়েছে তাহলে এইটটি পার্সেন্ট হচ্ছে এখানে সর্বনিম্ন কে ভি কেবি হচ্ছে কেন আমাদের অ্যান্সার কে ভি স্কুলের কিন্তু স্টুডেন্টের অংশগ্রহণের তুলনায় সর্বনিম্ন কিন্তু সিলেকশান হয়েছে ওকে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা এটা যদি করো ভালো করে দেখবো যে আট বারণ ছিয়ানব্বই যাচ্ছে এখান থেকে নয় শূন্য প্রায় আবার সাত দিয়ে যাচ্ছে আবার তাই না এখানে কিন্তু একমাত্র কম কত এইটা তো ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো ভালোবাসে লাইক করো ভালো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো আশা করো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ